মজেতে এবারে আমার ফিফথ পেমেন্ট ঢুকেছে, আর ফিফথ পেমেন্ট এবারে এই সপ্তাহে যে পেমেন্টটা বেরিয়েছে ওটা 500 টাকা পেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি স্পিকার ছাড়াই কথা বলছি, মানে এখানে একটা মাইক্রোফোন যেটা দিই সেটা আজকে ব্যবহার করছি না। জানি না কতটা আওয়াজ তোমাদের সামনে ক্লিয়ার আসছে কিনা, বাট আমি জোরে জোরে কথা বলছি যাতে তোমরা ভালো করে শুনতে পাও। তো আজকের ভিডিওটা একটা রিভিউ ভিডিও দেবো। আর জানো তো, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ব্যাকগ্রাউন্ড পর্দা কিনবো। আমি একটা পর্দা যেটা আগে ইউজ করতাম সাদা কালারের, ওটা বিছানারই একটা পর্দা ছিল, বিছানার নয় এমনি চাদর ছিল আর কি, সেটাই আমি ব্যবহার করতাম রিলস ভিডিও বলো বা এমনি তোমাদের সঙ্গে যখন ভিডিও করি ব্যাকগ্রাউন্ড হিসেবে ওটা ব্যবহার করতাম। বাট আমি রিসেন্টলি মানে একটু বেশি রিলস ভিডিওতে মানে হচ্ছে অ্যাট্রাক্টিভ হয়েছি, মানে রিলস ভিডিও বানাতে বেশি ভালো লাগছে, তাই জন্য আমি ভাবলাম একটা ব্যাকগ্রাউন্ড পর্দা কেনা যাক। আর সত্যি কথা বলতে অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম, কেনা হয়নি। তো ফাইনালি চার পাঁচ দিন আগে অর্ডার দিয়েছিলাম, আর এই দেখো ফ্লিপকার্ট থেকে আজকে দিয়ে গেছে। আমি ভাবলাম একবারে তোমাদের সামনে এটা ওপেন করব আর এটা কেমন লেগেছে তোমাদেরকে রিভিউ দেব, ভালো খারাপ আর কি, পর্দা নিয়েছি কত টাকা নিল সব ডিটেলস তোমাদেরকে বলবো। আর তোমরা যারা রিলস বানাও আমার মতো রিলস বানাতে ভালোবাসো, তোমরাও ব্যাকগ্রাউন্ড পর্দা কিনতে পারো, খুবই ভালো, মানে ভিডিওতে আলাদাই একটা এফেক্ট এনে দেয়। যারা আমার স্কুটির ব্লগ দেখোনি তারা প্লিজ আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসো, আমি স্কুটি কিনেছি নতুন। তোমরা যারা জানো তো তারা ঠিক আছে, যারা জানো না তো ব্লগটা দেখে আসবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন এসেছে একটাই কথা বলো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে 5 টাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। করছি তো দেখো, এই দেখো বেশি তেমন কিছু বলবো না আজকে। দেখো দেখো এই যে পর্দাটা এরকম একটা প্যাকেজিং এর মধ্যে এসেছে, বড় একটা প্যাকেজিং দেখাচ্ছি, এটা ওপেন করছি তোমাদের সামনেই আমি ওপেন করব। এটা আমাকে মানে 10টা সাড়ে 10টার সময় করে দিয়ে গেছিলো, দোকানে ছিলাম আমি, দোকানেই ওখানে ডেলিভার করেছে। তো দেখো আমি ওপেন করছি, এবারে প্যাকেজিংটা ওপেন করছি, তোমরা দেখো একটা কাঁচি নিয়ে নিয়েছি যাতে আমার প্যাকেজটা খুলতে সুবিধা হয়। যাই হোক গে, আমি প্যাকেটটা কাটছি। দেখো একটা ব্ল্যাক পর্দা অর্ডার করেছিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য, আমি দেখেছি মানে গ্রিন কালারের পর্দা হয়, হোয়াইটে হয়, তারপর আরো অনেক রকমের হয়, সব থেকে ব্ল্যাকটা আমার ভালো লেগেছে। দেখি এটাতে রিলস ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমার সুন্দর সুন্দর রিলস ভিডিও দেখার জন্য তোমরা আমাকে ফলো করতে পারো মজ অ্যাপে, মজ অ্যাপের আইডি তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে আমার মজ আইডিতে গিয়ে ফলো করে আসতে পারো। তাদেরকে এটার ডিটেলসটা শেয়ার করছি, এটা তোমরা দেখতেই পেলে, এটা ব্ল্যাক কালারের আর অনেকটাই বড় পর্দা, অনেকটাই বড় থান রয়েছে। তো এটা কত ইঞ্চির মধ্যে রয়েছে তোমাদেরকে সেটাই বলছি, এটা 8x10 ইঞ্চির মতো ছিল আর কি, যেটা আমি এতে দেখেছিলাম ফিট, সরি 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 ইঞ্চি নয় ফিট, এখানে লেখাই আছে স্টোকিন, মানে এটা কি স্টোকিন কোম্পানির 8x10 FT ব্যাকড্রপ ফটো। যাই হোক, ব্যাকগ্রাউন্ডের এই পর্দাটা নিয়েছি। তোমরা এই পর্দাটা যদি কিনতে চাও তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরাও এটা বাই করতে পারো। এটা দেখাচ্ছি এটা কেমন লাগছে, আমি ব্যাকগ্রাউন্ডে ওটা দিয়ে দিচ্ছি, তারপর ভিডিও কেমন লাগবে ভিডিওটা, আমি যদি ব্যাকগ্রাউন্ডটা পেছনে ব্ল্যাক কালারের দিই, আমি ফ্রন্টে সামনে যদি বসি, আমি ডেকোরেটিং করে আমি একেবারে লাইট ফাইট সেট করে তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি। দেখো ব্যাকগ্রাউন্ডের সেট আপ আমি তৈরি করে নিয়েছি, আর আলো এমনি মানে কারেন্টের আলোটা বন্ধ করে দিয়েছি, আর আমি রিং লাইটের আলোটা শুধু জ্বালিয়ে রেখেছি। আর পর্দাটার ব্যাপারে তোমাদেরকে বলবো, পর্দাটা খুবই আমার পছন্দ হয়েছে, অনেকটাই বড় হয়েছে। অবশ্যই আমি ফ্লিপকার্টের রিভিউ দেখে তবেই কিনেছি, আর অনেকেই এটা বাই করেছে। তাদেরকে একটা জিনিস বলবো, পর্দাটা সবই ঠিক আছে, একটু ট্রান্সপারেন্ট, তো দেখো ট্রান্সপারেন্ট রয়েছে, মানে আমার পেছনের দিকে যা মানে এটা আছে হাতটা দেখো বোঝা যাচ্ছে, এটা ডবল করে ইউজ করতে পারবে, আর যথেষ্ট বড় আছে, ডবল করে ইউজ করা যাবে, ডবল করে দিলে অতটা আর পেছনে অতটা বোঝা যাবে না, ঠিক আছে। রাত্রেবেলা যদি তোমরা ভিডিও করো ব্যাকগ্রাউন্ডে এই পর্দাটা লাগিয়ে অতটা ভালো করে কিছু বোঝা যাবে না, তবে তোমরা ডবল করে এটা ব্যবহার করতে পারবে, অনেকটাই লম্বা আছে পর্দাটা, তো আমার খুবই ভালো লেগেছে। আর এটা হরহরে টাইপের, হরহরে ওড়না, স্কুলে যেরকম ওড়না টাইপের ওড়না হয় না, হরহরে যে শাড়িগুলো পরে স্কুলের ওই রকম টাইপের আর কি। তো যাই হোক, পর্দাটা আমার খুবই পছন্দ হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড রিলস আমি বানাবো, আমার খুবই ইচ্ছা, আর রিলস তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখো।
আমার খুবই ভালো লেগেছে। আর যেরকম তোমাদেরকে আমি আগে ভিডিও করছিলাম, মানে ব্যাকগ্রাউন্ডের পর্দাটা লাগানোর আগে তখন কেমন লাগছে, আর ব্যাকগ্রাউন্ডটা পেছনে ব্ল্যাক কালারে দিতে এখন কেমন লাগছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আরো মানে আগের ভিডিওর থেকে আমি অবশ্যই বুঝতে পারছি যে মানে এখন যেটা ভিডিওটা বানাচ্ছি আরো অ্যাট্রাকটিভ লাগছে। তো যাই হোক, তোমরা এটা যারা ইউটিউবার আছেও বা হচ্ছে রিলস বানাও, তোমরা এই পর্দাটা কিনতে পারো, খুবই ভালো জিনিস। আর পর্দাটা কত এমআরপি নিয়েছে তোমাদেরকে সেটা বলছি, পর্দাটা হচ্ছে এমআরপি রয়েছে 323 টাকা, আর কোনো ডেলিভারি চার্জ নেয়নি, এটাই মানে হচ্ছে 323 টাকা মোট টোটাল নিয়েছে। আরে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, প্রথম একবার শেয়ার করেছিলাম, তারপরে এগুলো আমার শেয়ার করা হয়নি। মজেতে এবারে আমার ফিফথ পেমেন্ট ঢুকেছে, আর ফিফথ পেমেন্ট এবারে এই সপ্তাহের যে পেমেন্টটা বেরিয়েছে ওটা 500 টাকা পেয়েছি। সত্যি কথা বলতে অনেকে মনে হতে পারে যে হ্যাঁ 500 টাকা হয়তো এমন কি ব্যাপার মনে হতেই পারে, কিন্তু 500 টাকাটা মানে কে দেয়, এমন 500 টাকাটাই আমার কাছে অনেক। আগের বারেও মানে ওই অ্যামাউন্টের কাছাকাছি ওটার মানে যেটা বললাম সেটার বেশি পেয়েছিলাম, এবারে একটু কম এসেছে। তো যাই হোক, এই টাকাটা পেয়েছি, এটাই খুবই খুশি, আমি আমি খুবই খুশি পেয়েছি যে এটাই সব থেকে বড় ব্যাপার। আর থ্যাংকস টু মজ সত্যি আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য, আমার ফলোয়ার্স গ্রোথ করার জন্য। মজ জবে থেকে কল করেছে, আমার ফলোয়ার্স গ্রোথ হয়েছে, প্লাস আমার ওয়ালেটে ক্যাশ ঢুকতে আরম্ভ করেছে, আমি খুবই খুশি। আর একটা কথা বলবো, আর আরেকটা জিনিস মানে আমার কাছে এটা খুবই খুশি যে তোমাদের সাথে শেয়ার করব, মজ থেকে এই সপ্তাহে মানে আজকে ভিডিওটা করছি শনিবার, আমাকে বৃহস্পতিবার মজ অ্যাপ থেকে কল করা হয়েছিল, যেটা কল করা হয়েছিল যে আমি মজে সুপার অ্যাক্টিভ ক্রিয়েটর হিসেবে আমাকে সিলেক্ট করা হয়েছে, সেজন্য কল করেছিল। আর কল রেকর্ডিংটা তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি, দেখে নাও। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো তুলিকা, আমি আপনাকে এই জন্য ফোন করেছি কেন কি আমাদের যে সুপার অ্যাক্টিভ ক্রিয়েটর গুলো থাকে, তো যেগুলো অ্যাক্টিভ থাকে, তো আপনি সেই সুপার অ্যাক্টিভ ক্রিয়েটার মধ্যে আপনি টপ 1 এর ক্রিয়েটার আছে। আপনার কোনো অসুবিধা বা ডাউট হচ্ছে কি ভিডিও বানানোর সময়? না না, আমার অসুবিধা হয় না। অসুবিধা হয়নি? তারপরে মানে আমাদের যে চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো আপনাকে চ্যালেঞ্জ গুলো পাঠানো হয়, আপনি সেসব চ্যালেঞ্জে পার্টিসিপেট করেন তো? হ্যাঁ, আমি কিছু সাইট গুলো, তোমরাও এরকম মজেতে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারো। তো কি করতে হবে, কি করতে হবে বুঝি না, বলেই দিই, বলে দিই না, তোমরা জানো তবু করো না। আমার ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকে মজ অ্যাপটা ডাউনলোড করবে অবশ্যই। ডাউনলোড করার পর আরও কিছু ক্রাইটেরিয়া থাকে, তো তোমাদের যদি এর পরের ক্রাইটেরিয়াগুলো জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি কিভাবে মজেতে সিলেক্ট হলাম, মজ ফর ক্রিয়েটারের ফর্মেতে সিলেক্ট হলাম, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো। কারো যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আলাদা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা।